আমি ফার্স্ট ওকে দেখলাম ওর আব্বুকে সাথে করে নিয়ে আসছিল শপিং শেষ করে, ওই হচ্ছে প্রথম দেখা। আমি আমার কাজিনের সাথে, বড় ভাই ছিল, আমরা তিনজন যাচ্ছি। তো ফার্স্ট যখন দেখলাম, এটাকে বলা যায় যে লাভ এট ফার্স্ট সাইট। প্রথম দিকে কনফিউশনটা ছিল যে আসলে এই মানুষটাকে কি সম্ভব পাশে পাবার সারা জীবনের জন্য। গোলাপের তোড়া, তারপরে জারবেরা, আরেকটা ফুল ছিল, আমি পছন্দের ফুলগুলো নিয়ে ওর সব পছন্দের ফুলগুলো দিয়ে একটা সুন্দর করে একটা তোড়া বানিয়েছি। ওই তোড়াটা কোনটার পরে কোন ফুলটা যাবে, সে ফুলের ডিজাইনটা কেমন হবে তোড়ার, সেটাও আমি ডিসাইড করে দিচ্ছি। তারপরে সময় নিয়ে যখন ওর কলেজের সামনে আসলাম, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি একটা ছোট চা দোকানের পিছনে। ও কলেজ থেকে বের হলো, আমি ফোনে ওকে ফোন করলো, ফোনে কথা হচ্ছে, আমি জিজ্ঞেস করছি, ওর ভীষণ মন খারাপ। আমি ওকে চেতানোর জন্য ওই রিলেটেড কোশ্চেনগুলো বারবার রিপিট করছিলাম, ভ্যালেন্টাইন্স রিলেটেড। তা বাবু, আজকে আর দেখা হলো না, ঠিক আছে, নেক্সট ইয়ার আমরা খুব ভালোভাবে সেলিব্রেট করব। ও খুব চুপচাপ, বুঝতে পারছিলাম ভীষণ কষ্ট পাচ্ছে, রাইট? এরপরে যখন দেখলাম যে না, তুমি ভীষণই মন খারাপ করছো, তখনই বললাম যে দেখো তো আশপাশ। তুমি বলছো পেছনে ফিরে দেখো, না আমি তারকে বলছি যে আশেপাশে দেখো কেউ হয়তো বা তোমার জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। ও তখন বলছে না, কারোর এত সাহস নেই আমার কাছে ফুল নিয়ে আসার, কারণ দেখো খুব সেপে যেও, কিন্তু যেন তোমার জন্য আমার ফুলের তোলা পিছনে নিয়ে না দাঁড়িয়ে থাকে। তুমি বলছো যে না, কে আমার জন্য পিছনে ফুলের তোলা নিয়ে দাঁড়িয়ে থাকবে। তখন আমি বলছি দেখো পিছনটা ফিরে তাকিয়েই দেখো। তখন ও পিছনে ফিরে তাকাইছে, আমি পুরো স্পিচলেস হয়ে গেছি। ইট ওয়াজ অ্যামেজিং, ও একদম পুরো কান্না ভেজা চোখ, অনেকক্ষণ ধরে ও হাসছে, আমিও হাসছি, কোনো কথা নাই, দুজন হাসতেই আছি। একদম রাস্তার ব্যস্ত প্লেসে আমরা একজন আরেকজনকে শুধু হাতটা ধরে আছি, ও ওই ফুলের তোলার দিকে তাকিয়ে হাসতেই আছে, আমি ফুলের তোলার দিকে হাসতেই আছি। খুব সুন্দর একটা দিন ছিল। গ্রহণ যত করো আমায় ততই বাঁধো প্রেমে, তুমি ছেড়ো না হাত পথে যদি আধার আসে নেমে, গ্রহণ
13 June 2022 আমাদের শুভ বিবাহ অবশেষে 15 বছরের জার্নি সুপরিণয়ে পরে এখনো বিশ্বাস হচ্ছে না প্রত্যেকটা দিন ভোরের মতো করে কাটছে মনে হচ্ছে যে স্বপ্ন যেন আবার ভেঙে না যায় আর এটা যেন স্বপ্ন না হয় এই বাস্তবতাটা খুব বিশ্বাস করি দুই পরিবারের পক্ষ থেকে আমরা দুইজন দুই পরিবারকে ভীষণ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তারা আমাদের পরে যে ভরসাটা রাখছে যে আস্থার জায়গাটা সম্মানটা তারা আমাকে জানাইছে আমি তাদের দুই পরিবারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমি তাদের কাছে সবার কাছে দোয়া চাচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ।